আচ্ছা তো স্পিডআপ হচ্ছে একটা ওয়েবসাইটের স্পিড কতটুকু আছে লোডিং টাইম কতক্ষণ নেয় কি কী ইস্যু আছে এরকম জিনিসগুলো জাস্টিফাই করা সবার প্রথমে কিছু প্রিকেশন বলি যেকোনো ওয়েবসাইট স্পিড আপ করার আগে এটা একটা ব্যাকআপ নিয়ে নিবা কারণ স্পিড আপ করার সময় প্ল্যাগিংগুলোর ইউজ করার কারণে অনেক ওয়েবসাইট ভেঙে যায় ক্ষেত্রে তুমি অবশ্যই ব্যাকআপ নিবা ব্যাকআপ না নিলে তুমি রিকভার করতে পারবে না দুই নাম্বার। ওয়েবসাইট স্পিড আপের আগে ওয়েবসাইটের স্পিড কত ছিল বিফোর একটা স্ন্যাপ নিয়ে রাখবা অর্থাৎ আমরা কিছু টুল ইউজ করি লাইক এখানে দেখো জিটি ম্যাট্রিক্স তারপর হচ্ছে এটা হচ্ছে গুগলের পেজ স্পিড চেকার তারপর হচ্ছে টুলস ডট পিংম হ্যাঁ আমি তিনটা সাইডেই যাচ্ছি একটা দুইটা তিনটা ঠিক আছে সো এই তিনটা সাইডে আমরা ওয়েবসাইট একটা ওয়েবসাইট মনে করো আমার এই ওয়েবসাইটটা আমার স্পিডের কি অবস্থা আমি একটু টেস্ট করব এটা হচ্ছে বিফোর টেস্টিং মানে বিফোর স্পিড আপ তুমি টেস্ট করার পর স্পিডটার একটা স্ন্যাপ নিয়ে রাখবা সো জিটি ম্যাট্রিক্সের মধ্যে গিয়ে আমি আমার ওয়েবসাইটটার লিংক দিয়ে টেস্ট ইউর সাইট দিলাম গুগল পেজ স্পিড চেকারে গিয়ে আমি লিংকটা দিয়ে অ্যানালাইজ করতে দিলাম পিংডম টুলে গিয়ে ওয়েবসাইটের লিংকটা দিয়ে স্টার্ট টেস্ট দিলাম এখন আমরা দেখি ওয়েবসাইটগুলোর কি অবস্থা স্পিডের তিনোটাতেই তুমি স্ন্যাপ নিয়ে রাখবা বলতে পারো তিনটা টুল কেন দেখাচ্ছি মানে অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট মানে তুমি ধরো জিটি ম্যাট্রিক্স এ ভালো স্পিড তুলতে পারছো কিন্তু গুগল পেজ স্পিড কম অথবা পিনডমে কম তো ক্লায়েন্টকে আসলে তুমি মানে স্পিড আপটা আসলে অনেক কিছু তোমার হাতে থাকবে না অর্থাৎ তুমি সমস্ত কাজ করার পর দেখবা প্রপারলি স্পিড আপ হচ্ছে না কিছু ম্যানুয়াল কোডিং ও করতে হয় অনেক সময় তো এই কারণে তোমার ক্লায়েন্টের মানে তোমার যেটাতে স্পিড ভালো আসছে সেটা যাতে তুমি ক্লায়েন্টকে শো করতে পারো এই জন্য আমি তিনটা টুলই দেখাচ্ছি এই যে বিফোর একটা স্ন্যাপ নিয়ে রাখবা মানে তোমার স্পিড আপ এর আগে ক্লাইন্টোর জন্য তোমার স্পিড কেমন ছিল এখানে দেখবো পারফরমেন্স কত পার্সেন্ট হইসে এবং লোডিং টাইম কত লোডিং টাইম চার সেকেন্ড হইলে ভালো বলি আর এইটাকে উপর তুলতে হয় আসলে আমরা ট্রাই করবো আর পেজ স্পিড চেকারে মোবাইলে মাত্র নয় পার্সেন্ট আর ডেস্কটপে সাতচল্লিশ পার্সেন্ট কি বলতেছে পিংডমে এ আছে আটষট্টি তাহলে বুঝতে পারছো মানে আমরা স্পিড আপ করার পর এটা বলতেছে সাতচল্লিশ এটা বলতেছে আটষট্টি আর এটা বলতেছে আটচল্লিশ হ্যাঁ আর মানে প্রথম স্পিড চেক করে দেয় আর বাকি দুইটা টুল পুরো ওয়েবসাইটের স্পিড চেক করে দেয় ঠিক আছে ওয়েবসাইট স্পিডের পাশাপাশি আমার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লোডিং টাইম অনেক ক্লায়েন্ট বলবে তোমার এরা পার্সেন্টেজ যাই থাক আমার লোডিং টাইম তিন সেকেন্ডের মধ্যে হইতে হবে এরকম হয় অনেক সময় ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা এখন বুঝতে পারলাম যে স্পিড কিভাবে টেস্ট করবো বা মেজার করবো কার কোনো কোয়েশ্চেন আছে সবাই ক্লিয়ার জি ভাই আমরা এখন সেকেন্ড টাইপে চলে যাচ্ছি ডাব্লিউ পি রকেট এটা আমাদের অনেক বড় একটা প্লাগ ইন অনেক দামি একটা প্লাগ এটা হচ্ছে ওয়ান সাইড এর জন্য লাইসেন্স কিনা হয় আমরা আসলে লাইসেন্স লাইসেন্সটা ডিসেবল করে ইউজ করব এটা হচ্ছে সিঙ্গেল সাইডের জন্য উনপঞ্চাশ ডলার আর ইনফাইনেট সাইডের জন্য দুশো উনপঞ্চাশ ডলার তো আমরা ইনফাইনেট সাইডের জন্য ইউজ করতেছি তো একটা বড় একটা প্লাগ ঠিক আছে তো so, রকেটের rocket টা তুমি আমি এখানে একটা মেগা লিংক দিয়ে দিছি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো ওকে ডাউনলোড হয়ে গেছে আমি প্লাগিনে গিয়ে প্লাগইনটা ইনস্টল করতেছি ওকে প্লাগিনটা অ্যাক্টিভেট করে ফেললাম এখন আসছি শীটটা দেখে দেখে কাজ করব শীটে প্রথমে ডাব্লিউপি রকেটের সেটিংসে যেতে বলছে সেটিংস থেকে বেসিকে গিয়ে লেজি লোডে কাজ করতে হবে ডাব্লিউপি রকেটের সেটিংসে যাব সেটিংসে গিয়ে এই যে লেজি লোড লেজি লোডে কি করতে বলছে লেজি লোডে দুইটা অপশন আছে টিক দেওয়ার দুইটা টিক দিব আচ্ছা তারপর মোবাইল ক্যাশে দুইটা অপশন আছে দুইটা অন করব একটা করা আছে এটা করলাম তারপর ইউজার ক্যাশ ইনেবল করব এসএসএল ক্যাশ ইনেবল করব ইউজার ক্যাশ ইনেবল এসএসএল ক্যাশ ইনেবল করা আছে ইমোজি ক্যাশটা ইনেবল করব এমবেডেড ডিসেবল করব ইনেবল ডিসেবল করাই আছে

আচ্ছা এরপর কম্বাইন ফাইলে গুগল ফন্ট আর সিএসএস কম্বাইন ফাইলে গুগল ফন্ট আর সিএসএস আচ্ছা রিমুভ কোয়ারি স্ট্রিং ইনেবল এখানে আমি রেড অ্যালার্ট দিয়ে দিছি দেখো এখানে মাস্ট এটা করার পর ওয়েবসাইটটা দেখবা মাস্ট সি হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ওয়েবসাইট যদি ব্রোকেন হয়ে যায় ওয়েবসাইট তাহলে টিকটা উঠাই দিবা কোয়ারি স্ট্রিং একটু ডেঞ্জারাস পয়েন্ট এটা ওকে আর রেন্ডার ব্লক এটাও ইনেবল করব বাট রিস্ক থাকবে হ্যাঁ জাবা রিস্ক থাকবে রেন্ডার ব্লকে সিএসএস দিলাম জাবা রিস্কি রিস্ক আমি এখন এজন্য ধরলাম না এরপর সাইট ম্যাপ ইনেবল করতে হবে প্রিলোড বট অটোমেটিক সাইট ম্যাপ প্রিলোডিংটা ইনেবল করলাম রিলোড বট অটোমেটিক শেষ সেভ করলাম সেভ করার পর ড্যাশবোর্ডের টপ থেকে ডব্লিউপি রকেটে গিয়ে ক্লিয়ার ক্যাশ করব টপে গিয়ে ক্লিয়ার ক্যাশ আচ্ছা রকেটের কাজ শেষ আসো আমরা রিটেস্ট করি হ্যাঁ আটচল্লিশ পার্সেন্ট ছিল রিটেস্ট এটা কত ছিল সাতচল্লিশ অ্যানালাইস আটষট্টি ছিল স্টার টেস্ট আচ্ছা আমার সাতাশি উঠে গেছে অলরেডি তাই না ওয়ান সেকেন্ড হয়ে গেছে অনেক ভালো হয়েছে আমার এইটটি উঠেতে পারলে কাজ শেষ এটাতে পঞ্চান্ন পর্যন্ত উঠছে এটা গুগল পেজ স্পিড চেক তো এটা আসলে ফিফটি সিক্সটি প্লাস উঠানো অনেক টাফ তিনমেও তিয়াত্তর উঠে গেছে তাই না আচ্ছা সো আমার ডিজায়ার কাজ কাজ কিন্তু শেষ অর্থাৎ আমি আরও তিনটা প্লাগিন দেখাবো কিন্তু সেই প্লাগিনগুলো ইউজ করবা কি করবা না ডিপেন্ড করবে রেজাল্টের উপর ক্লায়েন্টকে তুমি যদি কনভিন্স করে ফেলতে পারো এখানে আমার জিটি ম্যাট্রিক্স কে দেখায় যে আমার 87% উঠে গেছে আর দরকার নাই সেই ক্ষেত্রে আর কোনো প্লাগইন ইউজ করার দরকার নেই কিন্তু তোমাদের জানার জন্য আমি বাকি প্লাগইন গুলো দেখাই দিচ্ছি কিভাবে ইউজ করবা সবাই কি ক্লিয়ার এইটুকু জি ভাই জি ভাই ওকে অটো অপটিমাইজ এটা ওয়ার্ডপ্রেস এর একটা ফ্রি প্লাগইন হ্যাঁ অটো অপটিমাইজ দিয়ে সার্চ করলে পাবো এটাতে আমি ইমেজ অপটিমাইজ করব আচ্ছা এখানে কি কি অপটিমাইজ করছে অনেক কিছু অপটিমাইজ করছি এখানে অপটিমাইজের ব্যাপারগুলো এই যে ওয়াই হোয়াট হাউ এই অপশনটাতে দেখতে পাবা এখানে তুমি দেখবা আমি কি কি জিনিস কাজ করি ইনেবল কম্প্রেশন লেভারেজ ব্রাউজার ক্যাশ মিনিফিকেশন জিজিপ অপটিমাইজেশন ইমেজ অপটিমাইজার কি মিনিফাই জাভাস্ক্রিপ্ট ডিফার পার্সিং এরকম ইস্যুগুলোকে আমরা সলভ করি যা মানে আমি যেটা প্লাগিং ইউজ করছি এই জন্য তুমি বুঝতে পারো না প্লাগিং এ শুধু টিকটিক দিয়ে গেছি কাজ হয়ে গেছে কিন্তু ব্যাকএন্ড টা আসলে এই এই জিনিসগুলো ঠিক হয়েছে আচ্ছা এছাড়াও তুমি এখানে দেখতে পাবে রিপোর্টে যেটি মেট্রিক এ যায় ওরা আরো মানে এগুলো সব ভালো আছে এখানে বলতেছে যে লার্জ লেআউট শিফটিং শিফট অর্থাৎ তোমার এই যে এই প্রথম যে স্লাইডারটা আছে এটা আসলে অনেক টাইম নিয়ে নিচ্ছে সেটা বলতেছে তারপর হচ্ছে আহ ইউজ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এরকম বিভিন্ন ইস্যু আছে হ্যাঁ এখানে ফার্স্ট কন্টেন্ট পেইন্ট ফার্স্ট ইনপুট দিলে এরকম বিভিন্ন প্রবলেম গুলো দেখা যাচ্ছে হ্যাঁ তো তোমার বেসিক্যালি আমরা এই প্রবলেম গুলো সলভ করি এটা ক্লায়েন্ট যখন তোমার কাছে আসবে তুমি কনভিন্স করার জন্য বলতে পারো আমি স্পিড আপের জন্য তোমার এই ইস্যু গুলো সলভ করে দিব এছাড়াও আমি এখানে আর অনেকগুলো প্লাগইন এর নাম বলছি পাঁচটা বেস্ট প্লাগইন যেগুলো আসলে এলিমেন্টরে খুব ভালো কাজ করে স্পিড আপ করার জন্য ডব্লিউপি রকেট তারপর ক্যাশ নেভেলার ডব্লিউপি সুপার ক্যাশ ফাস্টেস্ট ক্যাশ টোটাল ক্যাশ তো আমরা এই তিনটা দেখবো বেসিক্যালি তারপরে বাকি যদি দরকার হয় তুমি তুমি তখন এই প্লাগইন গুলো ইউজ করতে পারো বা ক্লায়েন্টকে তুমি আসলে বলতে পারো আমি এই প্লাগইন গুলো ইউজ করব এই প্লাগইন এই এই কাজগুলো করে এই প্লাগইন এই এই কাজগুলো করে এটা তোমার মার্কেটিং এর একটা পয়েন্ট অর্থাৎ ক্লায়েন্টকে তুমি কনভিন্স করবে কিভাবে ঠিক আছে আচ্ছা এবার আমরা অটো অপটিমাইজ প্লাগইনটা ইনস্টল করি ফ্রি প্লাগইন এই প্লাগিনটা দিলে রেজাল্ট সবসময় ভালো হবে এরকম না খারাপ হইতে পারে তো এটা ডিপেন্ড করবে আসলে আমি মানে এই প্লাগিনটা রাখবো কি রাখবো না রেজাল্ট যদি খারাপ হয় আমি কি রাখবো রাখবো না ফালাই দিব এই যে অটো অপটিমাইজ ইনস্টল অ্যাক্টিভ খুব সহজ এটা সেটিংস এর কাজ সবাই দেখো সেটিংস এ যাবো অটো অপটিমাইজে যাবো যাচ্ছি অটো অপটিমাইজে যাচ্ছি যে আসলাম আসার পর ও বলতেছে অপটিমাইজ করবো এইচটিএমএল অপটিমাইজ করবো সিএসএস অপটিমাইজ করবো জেএস অপটিমাইজ করবো জাভাস্ক্রিপ্ট অপটিমাইজ করবো সিএসএস অপটিমাইজ করবো এইচটিএমএল কোর্ড হ্যাঁ আর ভিতরে এগুলোতে হাত দিও না তারপর হচ্ছে সেভ চেঞ্জেস করব সেফ চেঞ্জেস এন্ড এমটি ক্যাশ করব ফার্স্ট সেফ চেঞ্জেস ক্যাশ মানে কি এটা ব্রাউজারে যখন একটা ওয়েবসাইট লোড নেয় তখন আসলে ওর ব্রাউজারের ক্যাশের মধ্যে ওয়েবসাইটটা লোড করা থাকে তখন সেই ওয়েবসাইটটা ওই ব্রাউজার থেকে দেখায় এই ক্যাশটা ক্লিয়ার করার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করতেছি এখানে ক্লিয়ার ক্যাশ রকেটের কাজও একই ক্যাশ ক্লিয়ার করা বেসিক্যালি আচ্ছা এবার সেটিং সেটিংসে গিয়ে অটো আজ দিয়ে গিয়ে এক্সট্রাতে গেলাম সেটিংসে অটো অপটিম আইজে গিয়ে এক্সট্রা সে গেলাম হ্যাঁ এক্সট্রা সে যাওয়ার পর গুগল ফ্রন্টের পাঁচ নাম্বার অপশনটা দিবা গুগল ফন্টে পাঁচ নাম্বার অপশনটা দিলাম রিমুভ কোয়ারি স্ট্রিং দিব কিন্তু সাইড ভাঙার পসিবিলিটি থাকবে চেক করে নিব তারপরে সেভ করি সেটিংসে গিয়ে অটো অপটিমাইজে গিয়ে ইমেজেস চেঞ্জ করতে হবে সেভ চেঞ্জেস ইমেজেসে যাব আমার ওয়েবসাইটে যত ইমেজ আছে সবগুলোকে সে ছোট করে ফেলবে একটা অপশন চুজিং এর মাধ্যমে অপটিমাইজ ইমেজ টিক দিব ইমেজ কোয়ালিটি লসি রাখবো লসি টিক দিলাম এখানে লসি অপশনটা চুজ দিব আচ্ছা এখানে লসলেস মানে হচ্ছে ওয়েবসাইটটার ছবি খুবই খারাপ কোয়ালিটি হবে স্পিড ভালো পাবা কিন্তু আমার ছবি যদি না স্পিড ভালো পেয়ে কি হবে আর লসি মানে থাকবে আচ্ছা আমরা এতটুকু করে ফেলছি আর কোনো কাজ নাই অটো অপটিমাইজে এবার আমি টপ থেকে অটো অপটিমাইজে গিয়ে ডিলিট ক্যাশ দিব এবার আমি স্পিডটা চেক করি আসো এইটি সেভেন ছিল আর এটা ছিল ওয়ান পয়েন্ট টু খারাপ হয়ে গেছে পারফরমেন্স তাই না এটাতে ডেস্কটপে খারাপ হয়েছে মোবাইলে আবার ভালো হয়েছে পঁচিশ এটাতে আটষট্টি আছে আচ্ছা তাইলে কি রাখা উচিত প্লাগিনটা রাখা উচিত না ঠিক আছে তো আমি আপাতত ফেলতেছি না জাস্ট তোমাদেরকে আরেকটা প্লাগিন আছে সেটা দেখাই দিই আচ্ছা এরপর অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট আরেকটা ফ্রি প্লাগিন সেটিং সে সেটিংসে গেলাম এসিন্টনাই যাবার স্কিপ্টে ক্লিক করলাম ঠিক আছে এবার দেখো আমাদের সেটিংসে গিয়ে এসিন্টনাই যাওয়া কি গিয়ে যেতে হবে আমি ভিজার্ড এ গেলাম আচ্ছা ভিজার্ডে যাওয়ার পর ও জিটি ম্যাট্রিক্সের ইউজার নেব এবং এপিআই কি চাচ্ছে অর্থাৎ জিটি টি ম্যাট্রিক্সে তুমি সাইন আপ করবা সবার প্রথমে ঠিক আছে আমি লগ করে নিচ্ছি আমার একাউন্ট আছে তোমরা লগ ইন করে নিবা লগ ইন করার পর এটার ইউজার নেম এবং অ্যাকাউন্টে যাব ইমেল অ্যাড্রেস ইউজার নেম নেমেট্রিক্স ম্যাট্রিক্সের এপিআই কি চাচ্ছে তাই না ম্যাট্রিক্সের এপিআই কি এই যে কপি প্রসিড টু স্টেপ টু এখন ও নিজে নিজে টেস্ট করবে মানে এখানে আসলে চারটা মোড আছে জাভা এটা আসলে অ্যাসিনক্রো নয় জাভা হচ্ছে জাভা কোডগুলোকে সে আসলে মিনিফাই করে তো মেইন কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট যখন মিনিফাই করে তখন দেখা যায় যে কি ওর তিন চারটা মোড থাকে একটা হচ্ছে ডেফার আর এটা হচ্ছে ডেফার এক্সক্লুডিং জাভা স্ক্রিপ্ট আচ্ছা তোমরা এখনই দেখতে পাবা এটা হচ্ছে ইনিশিয়ালি এটা টেস্ট করলো পেজ স্পিড সে 92% দেখতে পাচ্ছে ঠিক আছে আমাদের পেজ স্পিড মানে একটু ভালো হয়েছে করলাম সাইডটা স্পিড দেখি কি অবস্থা আচ্ছা ওদিকে ও বলতেছে আহ যদি আমরা অ্যাসিনকোনাইডে রাখি তাইলে তিরাশি পারসেন্ট স্পিড পাবো এখন আমি এখান থেকে রেজাল্ট দেখে দেখে ফাইনাল করব। ডেফার মুডে রাখলে তিরাশি পার্সেন্ট কিন্তু ওয়াইস লো এর পার্সেন্টটা ভালো আছে এটা তাই না আমাদের পেজ স্পিডের সাথে সাথে লোড টাইমটা দেখতে হবে পেজ স্পিড যেহেতু দুটোতে সমান লোড টাইম কোনটাতে কম এটাতে কম তাইলে আমার এটা রাখা উচিত তাই না আরো দুটা মুড আছে এই মুডে এটা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাইজ এক্সক্লুডেড জাভাস্ক্রিপ্ট ওয়াইস লো স্কোরটা কি whitelist code আছে তোমার slow মানে মেইনলি হচ্ছে তোমার ওয়েবসাইটের বিভিন্ন ইস্যুগুলোর স্লো হওয়ার রিজন এবং ওগুলার ডিটেইলে সলিউশনের ওয়েগুলো আর এখানে দেখো ফাইনালি আমি 83888383 তাইলে আমি 8388 মোডে আমার সবচেয়ে বেটার আসছে তাই না এখন ক্লায়েন্ট যদি আমাকে বলে তোমার পেজ স্কোর যা খুশি হোক কোনো সমস্যা না আমার লোড টাইম কমাইতে হবে অনেক ক্লায়েন্ট এটাকে প্রাধান্য দেয় অনেক ক্লায়েন্ট এটাকে প্রাধান্য দেয় আচ্ছা তো লোডিং টাইম যদি বলি আমার কোনটা বেটার আসতেছে বলো তো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট থ্রি এইটা চুজ করা উচিত তাই না আর যদি স্পিডে মানে স্পিডের স্কোরের কথা চিন্তা করি তাইলে আমাদের অ্যাসিনক্রোনাইজ মুড জাবা স্ক্রিপ্ট এক্সক্লুডেড মুডগুলো একটু দেখো ফার্স্টে অ্যাসিনক্রোনাইজ তারপর ডেফার তারপর আবার অ্যাসিনকোনাইস কিন্তু আবার ডেফার যে করি এক্সক্লুডেড তো আমাদের কোন মুডটা বেটার এটি এইটি এইট পার্সেন্টে আমরা অ্যাসিনক্রোনাইজ এবং জাভা স্ক্রিপ্ট এক্সক্লুডেড প্রসিড করলাম ইয়েস অ্যাপ্লাই সেটিংস সেটিংসে গেলাম অ্যাসিনক্রোনাইজ জাভা স্ক্রিপ্ট এক্সক্লুডেড তাই না এই মুডটা আমাদের ফাইনাল মুড অ্যাসিনক্রোনাইজ থাকবে

তো বেসিক্যালি ক্লায়েন্টের ওয়েবসাইটের বিভিন্ন ইস্যুর উপর ডিপেন্ড করবে আসলে আমি কোন কোন প্লাগিন গুলো ইউজ করবো আমি তিনটাই দেখালাম তিনটাই থাকতে হবে এমন কোনো কথা নাই অর্থাৎ তোমার যে কোনো একটা ইউজ করছো দেখবে এইটি এইটি ফাইভ পার্সেন্ট উঠে গেছে আর বাকিগুলো দরকার নেই ঠিক আছে এরকম আর কি ঠিক আছে সবাইকে ক্লিয়ার জি ভাই এখন আমার মনে করো সাইড ভেঙে গেছে গা আসলে ভাঙছে কিনা দেখি ছবিগুলা ছবিগুলো আসতেছে একটু টাইম নিচ্ছে যাই হোক এখনো ভাঙে মনে করো আমার সাইট ভেঙে গেছে ওকে সাইট ভেঙে গেলে অনেকে ভাবতে পারো আমি প্লাগিন গুলো ফেলে দিলে আমার সাইট ঠিক হয়ে যাবে এরকম না স্পিড আপের প্লাগিন গুলো এমন ভাবে কাজ করে ও বিভিন্ন কোডিং তোমার সাইটের মধ্যে লিখতে থাকে ব্যাকএন্ডে তো এই জন্য কোডিং গুলো ফেলা ছাড়া তোমার ওয়েবসাইটে প্লাগিন গুলো ফেলে দিলেও দেখবা তোমার সাইট ভাঙা ঠিক হয় নাই ঠিক আছে এটা কি সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার কিভাবে ঠিক করব সাইট ভেঙে গেছে একটা প্লাগইন ইনস্টল করব আমি প্লাগইনটা হচ্ছে ডব্লিউপি ফাইল ম্যানেজার সবাই কি জানো না এটা হ্যাঁ ভাই জি ভাই আমার একটা ফাইল অ্যাক্সেস করতে হবে ডট এইচ টি অ্যাক্সেস ফাইল ওই ফাইলটা মনে করো আমার ক্লায়েন্ট আমাকে সি প্যানেল দেয় নাই ডাব্লিউপি ফাইল ম্যানেজারটা ইনস্টল করে নিলাম অ্যাক্টিভেট করলাম ওকে এবার ডাব্লিউপি ফাইল ম্যানেজারে গেলাম যাওয়ার পর আমাদের যে ফাইলটাতে সমস্ত কোডিং লেখা হয় সেই ফাইলটার নাম হচ্ছে ডট অর্থাৎ এই যে আমি স্পিরাপের কন্টেন্ট গুলো বসাইলাম সে যে স্পিড গুলো করলো কিভাবে আসলে কোড লিখছে কোনো একটা জায়গায় এই কোডিং গুলো আমরা এখনই দেখতে পাবো ডট এইচটি এক্সেস ফাইলটা ঠিক আছে এই ফাইলটাকে রাইট বাটন দিয়ে আমি কোড এডিটর দিয়ে ওপেন করব ওপেন করলে দেখবা জাভাস্ক্রিপ্টের অনেক অনেক কোডিং আছে এখানে দেখবা হ্যাঁ এখানে হচ্ছে তোমার রকেটের কোডিং আছে দেখবা এই যে রকেটের বিভিন্ন কোড আছে অনেক অনেক কোড এই রকেট দেখো এই গুলো এখানে লেখা হয় এখন তুমি বাঁচবা কিভাবে আচ্ছা এই যে এইচ টি এক্সএস ফাইল এই এইচ টি এক্সএস এ বেসিক্যালি চার লাইনের কোড থাকে আমি যদি একটু গুগল করি দেখো ওয়ার্ডপ্রেস এইচ টি এক্সএস কোড মানে স্পিড আপ করার আগে আমাদের এইচ টি এ আমি যদি ওয়ার্ডপ্রেস এইচ টি কোড দিয়ে সার্চ করি এখানে একটা লিংক পাবা আমি এটা শীটের মধ্যে দিয়ে দিছি হ্যাঁ এ দেখো এইচ টি ইস্যু ফিক্স এখানে আমি দেখাই দিছি এই চাল এই কয়টা লাইনের কোড বসাই দিবা তাইলে ঠিক হয়ে যাবে অর্থাৎ তুমি এই কোড গুলো এখান হচ্ছে এই যে এই এই ওরা বলে বেসিক্যালি একটা বেসিক কয় লাইনের এইচটি কোড থাকে তো আমরা স্পিড আপের জন্য করতে গিয়ে আমাদের তো অনেক কোড চলে আসছে তাই না এই সমস্ত কোড কন্ট্রোলে এ দিয়ে ফেলে দিয়ে তুমি খালি এই চার লাইনের কোড দিয়ে সেভ দিবা তোমার সাইডটা আবার ঠিক হয়ে যাবে তারপরে তুমি আস্তে আস্তে আবার রকেটটা উঠাও যদি দেখলা অত অপটি বেশ ভালো কাজ করে নাই ওটা উঠায়ও না সবাই কি ক্লিয়ার জি ভাই জি ভাই অর্থাৎ তোমার সাইড যদি ভেঙে যায় তখন এই কাজটা করবা কিটি ডিটেল দাও আছে কোডও দাও আছে এই কোডগুলো বসে দিলে সাইডটা আবার ব্যাক করবে কিন্তু প্লাগইনগুলো ফেললে কিন্তু কাজ করবে না সবাই কি ক্লিয়ার পার্সোনাল ওয়েবসাইট আছে সাইটটা না ভেঙে সুন্দরভাবে ঠিক আছে পারবো না ভাই আমাদের মাল্টি ভেন্ডর স্টোরে মানে মানে যারা ভেন্ডর হবে তারা যে বড় ধরনের বড় সাইজের ইমেজ দিতে না পারে এটার ইয়া করব কি হবে তাহলে তো স্পিডটা আমার ভালো থাকবে না ও বড় সাইজ দেখ আমি এই যে অটো অপটিমাইজ ইমেজ অপটিমাইজ করে সব ছোট করে ফেলবো আপলোড করার সময় লিমিট করা উচিত না কারণ এটা ইমেজের কোয়ালিটি ব্যাপার থাকে এই প্লাগইন গুলো দিয়ে আমরা ইমেজ অপটিমাইজ করব ঠিক আছে জি ভাই আচ্ছা এটা ক্লায়েন্টকে কনভিন্স করার অনেক চমৎকার একটা জায়গা ক্লায়েন্ট একটা ফুল ওয়েবসাইট নিতে আসছে তুমি ওকে বললাম আমি তোমাকে স্পিড আপ সহ করে দিব এসইও করে দিব ব্যাকআপ দিব ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেশন করে দিব অনেক বেশি ভ্যালু ইনক্রিজ করতে পারবো অর্থাৎ ক্লায়েন্টের বাজেট যদি একশো ডলার হয় তুমি তিনশো চারশো ডলার পর্যন্ত নিতে পারবা এটা একটা প্রুফ হচ্ছে আমার এই অ্যাকাউন্টে সদ্য কমপ্লিট হওয়া একটা কাজ এখানে আমাদের আমার ক্লায়েন্টের বাজেট ছিল এখানে পাঁচশো ছেচল্লিশ ডলার একটা বাজেট ছিল হ্যাঁ তো পাঁচশো ছেচল্লিশ ডলারের এই কাজটাতে আমি ওকে একটা সিঙ্গেল চার সাত পেজের ওয়েবসাইট সাত পেজের ওয়েবসাইটে আমি খুব চমৎকার ভাবে স্পিড আপ এসিও সিকিউরিটি এই সমস্ত অপশনগুলো দিয়ে আমি ফাইভ ফোরটি সিক্স পর্যন্ত অর্ডারে কনভার্ট করছি সবাই কি ক্লিয়ার এই জন্য স্পিড আপটা তোমার মেইন সার্ভিস না তুমি এটা সাইড সার্ভিস হিসেবে রাখবে একটা ফুল ওয়েবসাইট যখন ক্লায়েন্ট বানাইতে আসবে তোমার কাছে তখন তুমি ওকে এভাবে মানে বাজেটটা ইনভেস্ট করতে পারবে এইভাবে আমার কমিউনিকেশনটা

ফাইনালটা ফাইনালটা কি হচ্ছে তোমার একটা ওয়েবসাইট এর মধ্যে আসলে অনেক বেশি কনফিউজিং কিছু থাকবে না একটাই বাই নাও বাটন থাকবে সেখান থেকে সে প্রোডাক্টটা বাই করবে ঠিক আছে এটাকে আসলে ফাইনাল পেজ বলা হয় ভিজিট করে দেখতে বাবা ওয়েবসাইটে ঠিক আছে ওয়েবসাইটে জেনারেলি তুমি এলিমেন্টারিটা তৈরি করতেই পারবা সবাই দিয়ে তৈরি করার পর এই যে আমাদের এখানে একটা ফর্মের মতো দেওয়া আছে এই ফর্মটা ফিল আপ করলে সে একটা পেমেন্ট অপশনে চলে যাবে ঠিক আছে এখানে একটা দিয়ে দিছি এখানে কিছু টেস্টিমোনিয়াল স্লাইডার আছে খুব ইজি একটা সাইট

সবাই okay. করে